একটা আমি জিতেন্দার কাছে এখানে আসবো জিতেন্দা যেভাবে আমরা দেখলাম যে পুলিশকে পুলিশের ওপর ইট হচ্ছে পুলিশকে ধাওয়া করে ইট ছোড়া হচ্ছে এবং পাল্টা পুলিশ লাঠি চালালো পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে প্রিন্সেপ ঘাটের কাছে পুলিশের বাইক জ্বালি দেওয়া হয়েছে কোন ছাত্র আন্দোলন এই আন্দোলন করেছে দেখুন পুলিশ যদি পুলিশ থাকতো না তাহলে এগুলো হতো না পুলিশ নবান্নের সুরক্ষার ব্যবস্থা করবে ঠিক আছে কিন্তু আর্জি করে বন্টির সুরক্ষার ব্যবস্থা করতে পারবে না এটা দেখার পর ছাত্র সমাজের রক্ত গরম হবেই এটা বুঝতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী তো কতবার বলেছেন যে ছাত্ররা যখন আন্দোলন করে জঙ্গি আন্দোলন করে আমি খুব সাপোর্ট করি এটাকে আমার খুব ভালো লাগে তো ওনার ছাত্ররা ওনার দলের ছাত্ররা যখন আন্দোলন করবে তাদের রক্ত গরম হবে তখন মুখ্যমন্ত্রী ভালো লাগবে আর সারা বাংলার ছাত্রদের রক্ত যখন গরম হবে তখন মুখ্যমন্ত্রী সেটা মেনে মুখ্যমন্ত্রী কেন একবার বললেন না আমার আমার দাদার কাছে শুধু একটাই প্রশ্ন যে পুলিশ আরজি করে বোনের নিরাপত্তা দিতে পারেনি সত্যি কথা আমরা দুঃখিত জঘন্য ঘটনা আমি বলছি আপনারা যে ছাত্র আন্দোলনকে সমর্থন করছেন খুব লজ্জার আচ্ছা আপনারা চার বছরের দুটো নিরাপত্তা দিতে পেরেছেন মহারাষ্ট্রে আপনি আপনি যখন এখানে আলোচনা করতে বসছেন আপনি তো বাংলা একটা অল্টারনেটিভ পলিটিক্স এর কথা মানুষকে বলছেন যে তৃণমূলকে সরিয়ে আমাদেরকে আনুন আপনি বলছেন তো আপনি যখন বলছেন আমাদেরকে আনুন তো আপনি বাকি পাঁচটা জায়গায় কি করেছেন ওই এক্সাম্পলটা আমার তুলে ধরতে হবে না দাদা

আন্দোলন করতে গেছে

সে নিজে নারী নির্যাতনের অভিযুক্ত আপনি না না সবার এটা সমস্ত